আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সকালের আপডেটে দিনের শুরুতেই জেনে নিন আপনি প্রবাস থেকে টাকা পাঠালে আপনি যেই দেশের টাকা পাঠাচ্ছেন সেই দেশে টাকা বাংলাদেশি টাকা কনভার্ট করলে আপনি ব্যাংক থেকে কত টাকা পাচ্ছেন আজ সোমবার উনত্রিশে জানুয়ারি দু হাজার চব্বিশ এই প্রবাস থেকে সঠিক রেটে টাকা পাঠাতে সময় টাকার প্রকৃত বিনিময় মূল্য জেনে তারপর তারপর টাকা পাঠাবেন এতে করে বেঁচে যাবে আপনার প্রবাস জীবনের মহময় এবং আপনার কষ্ট অনেকাংশে লাঘব হবে এখানে বৈদেশিক মুদ্রা বাংলাদেশি টাকায় পরিবর্তন করা হলে আপনি বাংলাদেশি টাকায় যে মূল্য পাবেন তাই উল্লেখ করব অপরদিকে আপনি যদি বাংলাদেশি টাকায় বৈদেশিক মুদ্রা ক্রয় করতে চান তবে তার মূল্য কিন্তু ভিন্ন হবে জেনে নিন আপনি আজ কোন দেশি টাকার বিনিময়ে বাংলাদেশি টাকায় ঠিক কত টাকা রেট পাচ্ছেন মালয়েশিয়ান এক ইঙ্গিতের বিনিময়ে আপনি আজ ব্যাঙ্ক টু ব্যাঙ্ক রেট পাচ্ছেন পঁচিশ টাকা নব্বই পয়সা ক্যাশ পিকআপে পাচ্ছেন তেইশ টাকা পাঁচ পয়সা সৌদি একরিয়ালের বিনিময়ে পাচ্ছেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক উনত্রিশ টাকা সাতাশ পয়সা ক্যাশ পিকআপে পাচ্ছেন আঠাশ টাকা পঁচানব্বই পয়সা মার্কিন ডলারের বিনিময়ে পাচ্ছেন একশো টাকা দু পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিকআপে পাচ্ছেন একশো টাকা পাঁচ পয়সা মার্কিন এক ডলারের বিনিময়ে আজ আপনি পাচ্ছেন একশো টাকা দু পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিকআপে পাচ্ছেন একশো টাকা পাঁচ পয়সা ইউরোপীয় এক ইউরের বিনিময় পাচ্ছেন একশো তেত্রিশ টাকা সত্তর পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিকআপেও এক রয়েছে ইতালিয়ান এক ইউরের বিনিময় পাচ্ছেন একশো তেত্রিশ টাকা সত্তর পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিকআপে পাচ্ছেন একশো বত্রিশ টাকা সত্তর পয়সা ব্রিটেনের এক পাউন্ডের বিনিময় পাচ্ছেন একশো টাকা বিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিকআপে পাচ্ছেন একশো টাকা সিঙ্গাপুরের এক ডলারের বিনিময়ে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক পাচ্ছেন একানব্বই টাকা এবং ক্যাশ পিকআপে পাচ্ছেন নব্বই টাকা চুয়াত্তর পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারের বিনিময়ে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক পাচ্ছেন আশি টাকা দশ পয়সা ক্যাশ পিকআপে পাচ্ছেন পঁচাত্তর টাকা তিরিশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলারের বিনিময় পাচ্ছেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক পঁয়ষট্টি টাকা সাতাশি পয়সা ক্যাশ পিকআপে পাচ্ছেন তেষট্টি টাকা নিরানব্বই পয়সা কানাডা কানাডিয়ান এক ডলারের বিনিময় পাচ্ছেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক অষ্টআশি টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পিকআপে পাচ্ছেন অষ্টআশি টাকা পঞ্চাশ পয়সা ইউএ ইর এক ধে পাচ্ছেন বত্রিশ টাকা উনিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিকআপে এক রেট রয়েছে মানে এক রিয়ালের বিনিময়ে পাচ্ছেন তিনশো টাকা এক পয়সা বাহারিয়ান এক দিনের বিনিময়ে পাচ্ছেন তিনশো টাকা ছাপ্পান্ন পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিকআপে পাচ্ছেন তিনশো টাকা উননব্বই পয়সা কাতারিয়ে এক রিয়ালের বিনিময় পাচ্ছেন তেত্রিশ টাকা আটান্ন পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক কুয়েতি একদিনের পাচ্ছেন তিনশো ছিয়ানব্বই টাকা উনিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ আপে পাচ্ছেন তিনশো উনআশি টাকা চৌষট্টি পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেন্সের বিনিময় পাচ্ছেন একশো উনত্রিশ টাকা একাশি পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিকআপে পাচ্ছেন একশো উনচল্লিশ পয়সা একশো উনচল্লিশ টাকা দক্ষিণ আফ্রিকান এক রানের বিনিময় পাচ্ছেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক পাঁচ টাকা আশি পয়সা জাপানি এক ইয়নের বিনিময় পাচ্ছেন চৌত্রিশ পয়সা এবং ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং ক্যাশ পিকআপে পাচ্ছেন তেত্রিশ পয়সা দক্ষিণ কোরিয়ার এক ওনের বিনিময়ে পাচ্ছেন ষাট পয়সা এবং ক্যাশ পিকআপে পাচ্ছেন বিরাশি পয়সা ইন্ডিয়ান একরির বিনিময় পাচ্ছেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এক টাকা উনচল্লিশ পয়সা এক টাকা চৌচল্লিশ পয়সা এবং ক্যাশ পিকআপে একই রেট রয়েছে উল্লেখিত মুদ্রার বিনিময় মূল্য শুধুমাত্র প্রবাস থেকে টাকা পাঠানোর ক্ষেত্রেই প্রযোজ্য তবে স্থান এবং সময়ের ব্যবধানে প্রকৃত মূল্যের আংশিক পরিবর্তন ঘটতে পারে যেমন আন্তর্জাতিক ডলার মানদণ্ড ওঠা নামার কারণে এর যে কোনো পরিবর্তন আপনি লক্ষ্য করবেন এছাড়াও আমরা যখন দেশে টাকা পাঠাই তখন বিভিন্ন পদ্ধতির মাধ্যমে পাঠাই যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ক্যাশ পিক আপ নগদ বিকাশ উপায় ইত্যাদি বিভিন্ন পদ্ধতির কারণেও প্রকৃত মূল্যের আংশিক পরিবর্তন আপনি লক্ষ্য করবেন আপনি যে কোনো পদ্ধতি অবলম্বন করে দেশে রেমিটেন্স পাঠানো কেন সেটি অবশ্য বৈধ পন্থায় পাঠালে বা ব্যাংকের মাধ্যমে আপনি যখন টাকা পাঠানোর সিদ্ধান্ত নেবেন তখন সরকার আপনার রেমিটেন্সের সাথে প্রদত্ত তার সিদ্ধান্ত অনুসারে দুই দশমিক পঞ্চাশ শতাংশ হারে একটি প্রণোদনার টাকা যুক্ত করে দেবে তাই আপনি যার নামে টাকা পাঠাবেন তাকে অবশ্যই বলবেন ব্যাংক থেকে সেই প্রণোদনা টাকাটি তিনি যেন কনফার্ম করে বুঝে নেন রাখুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ভালো লাগে শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস ফ্যামিলি এবং অগণিত রেমিটেন্স জোতাদের মাঝে যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত সব সবাইকে জানাচ্ছি ধন্যবাদ ফেসবুক পেজটি লাইক ফলো দিয়ে কন্টিনিউ করার জন্য অনুরোধ রইল ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য